ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু দীর্ঘ প্রায় 2 বছর প্রায় 3 মাস কিন্তু ট্যুরিস্ট ভিসা কিন্তু অফ ছিল। সো আপনারা যারা কিন্তু ভারতে ভ্রমণ করতে যেতেন ট্যুরিস্ট ভিসা দিয়ে, তাদের জন্য একটি সুখবর, এপ্রিল মাসের 1 তারিখ থেকে আপনারা কিন্তু ভারতে ঢুকতে পারবেন ট্যুরিস্ট ভিসা নিয়ে খুব সহজেই। কোভিড-19 সময় কিন্তু আপনাদের একটা সমস্যা হয়েছে যে আপনারা অনেকে ভ্রমণ করার জন্য বা আপনাদের কোনো একটা পার্সোনাল দরকার বা আপনাদের কোনো রিলেটিভরা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অনেক কষ্ট করে মেডিকেল ভিসা বা অনেক ঝামেলা পোহাতে। সো এমনও দেখা যেতে পারে যে আজকে আমি এইটা মেক করছি, হয়তো 2 দিন পরে দেশকালের অবস্থা খারাপ হয়ে গেলে হয়তো বা ট্যুরিস্ট ভিসা অফ করে দিতে পারে। সো সেই সময় যদি কিনা আপনি এটা দেখে থাকেন, তাহলে মূলত আপনি কোনভাবে চেক করবেন যে আপনার ট্যুরিস্ট ভিসাটি চালু আছে কি না, আপনি সেইটা মূলত কোনভাবে চেক করবেন এবং আপনি কোন কোন ভিসা বর্তমানে চালু আছে সেইটা আপনি কোনভাবে দেখবেন। সো তার জন্য আপনাকে ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আপনি যদি এখানে আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন, তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা লাইক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা টাচ করে অবশ্যই বেল অপশনটা টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো আপনার সর্বপ্রথম আপনাদের ফোনের গুগলে ঢুকবেন। জাস্ট আমরা গুগল ব্রাউজারে যাওয়ার পরে আপনার একটা লাল একটি মার্ক দেখতে পাচ্ছেন এই কর্নারে, জাস্ট আপনি এই কর্নারে একটি টাচ করবেন। টাচ করার পরে আপনার নিচে একটি অপশন পেয়ে যাবেন ডেস্কটপ সাইট, জাস্ট আপনার এই ডেস্কটপ সাইটটাকে অন করে দিবেন। এবং আপনাদের যদি কিনা কম্পিউটার থাকে সেক্ষেত্রে আপনাদের ডেস্কটপ সাইট অন করতে হবে না, ঠিক আছে। সো তারপরে আপনারা খুব সহজে সার্চ করবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। ওকে, তো টাইপিং করার পরে জাস্ট আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর আপনাদেরকে এভাবে একটু জুম করতে হবে। জুম করার পরে আপনাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের বাংলাদেশের ওয়েবসাইট কোনটা। আপনি যদি কিনা ইন্ডিয়ান হয়ে থাকেন, তাহলে আপনি সার্চ করবেন বাংলাদেশি ভিসা অ্যাপ্লিকেশন, তাহলে আপনি এই সেম প্রসেসেই দেখতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনাকে 2 দেশে ভাগ করতে হবে, ঠিক আছে। আপনি যদি কিনা ভারত থেকে বাংলাদেশে আসতে চান, তাহলে আপনি সার্চ করবেন বাংলাদেশি ভিসা অ্যাপ্লিকেশন, একটি ওয়েবসাইট পেয়ে যাবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন, জাস্ট আপনারা টাচ করবেন। সো টাচ করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা অ্যাড শো হবে, এখন নতুন ফিচার্স, সেটাকে আমরা এ করে দিলাম। তারপরে আপনারা এই সাইটে একটি অপশন দেখছেন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, জাস্ট আপনারা এই একদম বাম সাইডে এটা টাচ করবেন। সো টাচ করার পরে আপনাদের সামনে এমন একটা আসবে, আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। জাস্ট আপনারা কোন দেশে, জাস্ট আপনারা সিলেক্ট করে দেবেন, আপনি আপনার দেশের নামটাকে সিলেক্ট করে দেবেন। তো তারপরের অপশনে টাচ করুন, তারপরে অপশন টাচ করলে মূলত আপনি কোন বিভাগ থেকে, ঠিক আছে। তো আমি খুলনা বিভাগ, তো আমি বাংলাদেশ খুলনাটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো তারপরে জাস্ট আপনাকে একটি টাচ করতে হবে যে নেসল্যান্ড, মানে আপনি আসলে কোন দেশি, ঠিক আছে। তো আমি এই জায়গা থেকে বাংলাদেশিটাকে সিলেক্ট করে দেবো। আপনারা এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছেন ভিসা টাইপ, জাস্ট আপনার ভিসা টাইপ এই অপশনে একটি টাচ করে দিবেন, ওকে। সো টাচ করার পর আপনারা এই জায়গা যতগুলো ভিসা বর্তমানে চালু আছে আপনারা সবগুলো ভিসার নাম পেয়ে যাবেন। তো তার মধ্যে একটি মেন ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, ওকে। সো এই জায়গায় আপনারা 2টা T দিয়ে দেখতে পাচ্ছেন, সো এইটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, ওকে। বর্তমানে কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু আছে, আপনারা চাইলে যেতে পারেন, ঠিক আছে। সো এবং আপনারা স্টুডেন্ট ভিসা, অফিসিয়াল ভিসা, ফিল্ম ভিসা, আপনার যতগুলো মেডিকেল ভিসা সবগুলো কিন্তু আপাতত এইগুলো চালু আছে। ভিসা কিন্তু অনেক টাইপের হয়, বাট আপনাদের যেটা দরকার সে হচ্ছে ট্যুরিস্ট ভিসা, যেটাকে আমরা বাংলায় বলি ভ্রমণ ভিসা। তো সেইটা কিন্তু আপাতত বর্তমানে কিন্তু চালু আছে, আপনি চাইলেই বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে পারেন এবং ভারত থেকে কিন্তু আপনি চাইলে বাংলাদেশে আসতে পারেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো বাধা আপনাকে কেউ দেবে না, ঠিক আছে। সো আজকের ছোট্ট একটি ভিডিও আপনার কাছে যদি কিনা একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।